বিসমিল্লাহিরাহমানিরাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি প্রত্যেকটা বাসাতেই কিন্তু কোনো না কোনো বিয়ের কাজ আছে। আপনারা যখনই মনে করবেন যে হ্যাঁ আমাদের ছেলে মেয়ে বিবাহযোগ্য যে কোনো বয়সে, তখন আপনারা হয়তো আমাদের সাথে নক করে দেখতে পারেন, কথা বলে যে আমাদের কাছে রেডি অবস্থায় কি আছে। আর এই নক করার জন্য আপনার প্রথমেই তো মোবাইল নাম্বারটা দরকার। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 0177118602611। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাচ্ছি। আমি আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ মহানই সমস্ত বিপদ আপদ রক্ষা করার মালিক। আল্লাহ যারা আমার এই প্রতিষ্ঠানে আসছে যেই আশায়, আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। আপনি তো সকল ক্ষমতার মালিক, আপনি তো একটা সেকেন্ডে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। আপনি যারা যে আশা নিয়ে আসতেছে, আমি শুধু দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নয়, আমি দোয়া জানাচ্ছি এবং আল্লাহর নামে কাজ শুরু করছি। এই মুহূর্তে অসংখ্য অবিবাহিত সিটিজেন পাত্রী আমাদের অফিসে এখন রেডি অবস্থায় আছে, মানে পাত্রী নাই, তাদের বায়োডাটা এখন দেখতে পারবেন। এই মাত্র এক বোন ফোন করে উনি আসতেছে আমার অফিসে। ওনার মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট হচ্ছে 5 ফিট 4। মেয়েটা অপূর্ব সুন্দরী, এক কথায় এত সুন্দর মেয়েটা। ওর আমি একটু দেখেই বলি, কারণ এগুলি খুব এক্সক্লুসিভ ইয়ে। 5 ফিট 5 দেখছেন, 5 ফিট 5। মেয়ে হচ্ছে মাস্টার্স ইন ইকোনমিক্সে মাস্টার্স করছে সিডনি থেকে। মেয়ে এখন দেশে আসছে, ওর ফাদার হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর, মাদারও ইউনিভার্সিটির প্রফেসর, ভাই একটা ও থাকে হচ্ছে সিডনিতে আছে, ভাই বোন ওখানেই একসাথেই থাকে। ওদের দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর ঢাকাতে হচ্ছে নিজস্ব বাসা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস। একটু দেখে বলে, কারণ আমি অর্ধেকই বলে দিচ্ছি আপনাদেরকে কাছে কিন্তু। তো মেয়ের হাইট, ফ্যামিলি, পাতলা স্লিম, দেখতেও সুন্দর। ঢাকাতে ধানমন্ডিতে ওদের বাসা। মেয়ে এক কথায় অপূর্ব সুন্দরী। তো অস্ট্রেলিয়া থেকে এবার মাস্টার্স করে আসছে, এখন ওদের ইচ্ছা যে হয়তো অস্ট্রেলিয়া থাকা ছেলে ফার্স্ট চয়েস, সেকেন্ড দেশেরও হতে পারে, বা যে কোনো কানাডারও হতে পারে, আমেরিকারও হতে পারে, মানে অ্যাভারেজে। এই যে মাতা, সে প্রফেসর, তিনি বলছে যে আপা আমার মেয়ে বিয়ে দিব, এখন ছেলে যেখানে থাকে সেখানেই তো দিব, অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়া, আমেরিকা হলে আমেরিকা। তো মানে উনি একদম দরা বাধা কোনো কিছু দেয় নাই যে ভালো একটা ছেলে দেন। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ওনার কথা শুনে। তো ওনার মেয়েটার জন্য এই উপযুক্ত যদি, মানে সব তো আর মিলে একদম মানুষ তো যে কথা বলতে পারে কি, জীবন তো এই কথার উপরে চলবে না, জীবন তো স্বপ্নের মতো চলবে না, জীবন চলবে বাস্তবতার মাঝে। সেজন্য এদিক সেদিক হতেই পারে, কিন্তু আপনারা অনেকেই চান যে একদম আপনার কথা যেমন কাল্পনিক স্বপ্নটা আপনারা পূরণ করার জন্য, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য যে মূল কাজ সেটা হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে। এটা সবসময় মনে রাখবেন, আমাদেরকে দিয়ে যাবেন বায়োডাটার ছবি, আমরা যাতে, কারণ আমি সবসময় আমার সহকর্মীদের যে তোমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে, একটা মানুষ থেকে একটা পয়সা এনেছো তার জন্য তুমি কি করেছ, সেটার জবাবটা যদি না দিতে পারো সেটা কিন্তু গুনাহ হয়ে যাবে। তখন আমি চাই যে আমার নলেজে যতক্ষণ আছে যেটা ভালো যেটা খারাপ সেটা আমি ডিসপ্লে করব, সেটা নিয়ে আমি কাজ করব। কোনো খারাপ কোনো সন্ধান যদি কোনো ছেলে বা মেয়ের পক্ষে পাই, আমি 100%, 0-0 মতো আমি ইনশাল্লাহ আমি সবাইকে ইনফরমেশনটা দিব, এটাই আমার কথা। একটা ফোন আসছে, হ্যালো। ওকে ওকে, তুমি অফিসে বসো, আমি চলে আসতেছি, বসো। তো আমার কথা হলো, কারণ অনেক যাক এই মেয়েটার জন্য। হ্যাঁ, তো আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে এত
অভিজ্ঞ এত বড় একজন ডাক্তার, আমেরিকার সিটিজেন মেয়ে, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে মানে ওই যে পিএইচডি করছে, এত লেখাপড়া নেই, চিন্তা ভাবনা তাদের, লেখাপড়া ছাড়া কোনো কিছু বুঝে না, এই টাইপের ফ্যামিলি। বাবাও অনেক বড় বিজনেসম্যান, এক ভাই এক বোন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব দিক দিয়ে অনেক অনেক উন্নত, কিন্তু মেয়ের ডেট অফ বার্থটা হচ্ছে, বয়সটা হয়ে গেছে 92, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, মেয়ের সাথে আমার ছবিও আছে। মেয়েটা এই 8 তারিখে আসবে, জানুয়ারির 8 তারিখে। তো ওরা চাচ্ছিল যে এত মানে মেয়ে এত ব্রিলিয়েন্ট, আসলে মেধার কিন্তু অনেক মূল্য আছে, মেধাবী মেয়ে কিন্তু আমার পাত্র ভাইরা যতই পিএইচডি করা হোক, ওরা শুধু চায় সিম্পল একটা মেয়ে, কিন্তু মেধাবীর লেখাপড়ার তো একটা মূল্যায়ন আছেই। আর মাস্টার্স লেভেলের মেয়েগুলি বিয়ে করলে আমার মনে হয় একটু হ্যাপি হয় সেগুলি, মানে আমি আমি পাই নাই এখন পর্যন্ত যে হ্যাঁ মাস্টার্স করে গেছে এই মেয়েগুলির ডিভোর্স আমি পাই নাই। ওরা আসলে সব কিছু বুঝে, একটা বয়সের সাথে কিন্তু অনেক কিছু বোঝারও ব্যাপার আছে। আমার এক পাত্রী ফোন করেছে, হ্যালো হ্যালো আসসালাম, হ্যাঁ বলো, কি অবস্থা তোমার? ঠিক আছে, আমি থাকবো, ওকে, ঠিক আছে, আমি কথা বলছি। ঠিক আছে, তাহলে আমি কথা বলছি, আমি একটু লাইভে আছি তো পরে কথা বলতেছি, ওকে। আচ্ছা আচ্ছা, আমার ভাগ্নি আমাকে আন্টি বলেই ডাকে, ওদের বাসা হচ্ছে বসুন্ধরাতে, 5 ফিট 4, লম্বা, 30-এর মতো বয়স, ও ব্যাংকের অনেক বড় অফিসার। কিন্তু তো ওদের বাসায় গেলাম গতকাল, দেখা সাক্ষাৎ হলো, ওদের সাথে মিট হলো, মেয়েটা ডিভোর্স। যদি অনেকেই আছে যে নিজের ফ্ল্যাট গাড়ি বাড়ি সব কিছুই আছে, একটা ভালো ছেলে চায়, তো ছেলেটা আবার হয়েছে আমার বোনদের যেটা রিকোয়ারমেন্ট সেটা তো থাকবে, একটু স্টাবলিশ ছেলেই চায়। যদি এরকম কেউ থাকে আমার সাথে যোগাযোগ করেন। আমি সবসময় আমি চিন্তা করি যে এই যে মানুষগুলির যে চাওয়া পাওয়া, চাওয়া পাওয়াটার মাঝে সবাই সব কিছু চাওয়া পাওয়া আল্লাহ আল্লাহই কবুল করেন, আল্লাহর কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমেই কিন্তু আল্লাহ সমাধান দেয় সব কিছু। আপনারা মনে রাখবেন আপনার এবাদত বন্দেগির উপরে, আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে। আরেকটা বোন আসছে, মেয়ে তো মানে আমি আজকে যে মেয়েদের কথা বলছি, সুন্দরী বা সুন্দরী, যেটা বলবো সুন্দরী সুন্দরী। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2000 সালে, মেয়েটার বয়স তো অনেক কম, 2000 সালে মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল, ও হচ্ছে আপনার আনম্যারিড, ডেট অফ বার্থ দেশে বাড়ি দিনাজপুর, আর মেয়ে হচ্ছে পড়াশোনা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে, 5 ফিট 6 লম্বা, অপূর্ব সুন্দর। ফাদার হচ্ছেন উনি বিজনেস গভর্নমেন্ট অফিসার ছিলেন একটা খুব বড় একটা ইয়েতে, ওরে বাবা, উনি রাজনীতিবিদ। আচ্ছা আচ্ছা, মাদার হাউস ওয়াইফ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব বিলাইয়ে, এক কথায় অনেক বেটার একটা পরিবারে বেটার একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর মেয়েটা। আচ্ছা, ওরা চাচ্ছিল যে উত্তরবঙ্গে, কারণ ওদের দিনাজপুর, তো ওরা বিদেশেও মেয়ে যেহেতু ইঞ্জিনিয়ার, ও বিদেশে পড়তে যেতে পারে বা দেশেরও হতে পারে, ভালো একটা ছেলে চায়। যদি এরকম কেউ থাকে আপনারা যোগাযোগ করেন, এখনই পাঠিয়ে দিচ্ছি, মেয়ের ছবি দেখে তো এত পছন্দ হয়েছে ওর জন্য। তারপর আরেকটা বোন, উনি এই মাত্র ফোন করলো একটু আগে, ওনার হচ্ছে মেয়ে হচ্ছে কানাডিয়ান সিটিজেন, কানাডা সিটিজেন মেয়ে, একটু দেখে বলি, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 98, কানাডা সিটিজেন মেয়ের ডেট অফ বার্থটা আবার একটু দেখে বলি আমার ভাই ও বোনরা, কারণ আমি একটা ইনফরমেশন না সরি 97, হাইট হচ্ছে 5 ফিট 3, মেয়ে দেখতে অপূর্ব সুন্দরী সুন্দরী সুন্দরী, এলেভেল ওলেভেল করা, বাবা বুয়েটের ইঞ্জিনিয়ার, মাদারও, ওরে বাবা, অনেক মাদার হচ্ছে প্রফেসর, আসলে শিক্ষকের মেয়ে দেখলাম অনেক ইয়ে হয়। ও ওরা ওই মেয়ের এডুকেশনটা হচ্ছে মেয়ের ফাইন্যান্স, টরন্টো থেকে করছে মেয়ে লেখাপড়া, সে হচ্ছে
টরন্টো টরন্টো ইউনিভার্সিটি থেকে করছে, সে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এ, উরি আল্লাহ, এখন তো অনেক বড় চাকরি করে। মেয়েও দেখতে বাচ্চা বাচ্চা চেহারা, এত সুন্দর পাতলা স্লিম মেয়ে যারা চান, ওর জন্য একটা কানাডা বা আমেরিকার ছেলে চাচ্ছে। তো যাক, এই এই মেয়েটার কথা বললাম। আজকে সিটিজেনই বেশি মেয়ে আসছে। তো এখন আমার কথা হলো যে আপনারা যারা বিবাহযোগ্য ছেলে এবং মেয়ে আছেন, আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন, আমি বলবো আপনাদের জন্যই ভালো হবে ইনশাল্লাহ। আমি তো সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো সেটাই করতে, আল্লাহ যদি কবুল করে নেয়। আরেক ভাই, উনি হচ্ছে পুলিশ অফিসার, অনেক বড় অফিসার ঊর্ধ্বতন। ওনার মেয়ে এবার ইকোনমিক্সে মাস্টার্স করছে, দেখতে উজ্জ্বল শ্যামলার মধ্যে, 5 ফিট 4 লম্বা, খুবই এক্সক্লুসিভ, মানে সব মিলাইয়া একটা, যদি গায়ের রংটা কেউ মাইনা নেয় তাহলে হয়তো এই উনি আবার বিসিএস ছাড়া দিবেন। আমার সরকারি অফিসার ভাইরা তাদের মেয়েকে সরকারি অফিসারই দিতে চায় যা দেখলাম এই আর কি। আরেকটা মেয়ে, ও মাস্টার্স, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, মেয়েটা দেখতে খুবই সুন্দর, কিন্তু ওদের, ওরা গ্রিন কার্ড হোল্ডার আমেরিকাতে, আমেরিকাতে যেতে চায় এরকম ছেলে নিয়ে যাবে, অবশ্যই শিক্ষিত হতে হবে। এই গেল। তারপর আরেকটা পুলিশ অফিসারের মেয়ে, ও হচ্ছে ব্যাংকে জব করে, ও MBA মাস্টার্স, 5 ফিট 6 লম্বা, উজ্জ্বল শ্যামলার মধ্যে, পাতলা পাতলা স্লিম ক্লিন, ব্যাংকার মেয়ে এবং খুব স্টাবলিশ পরিবার, উনিও চায় একটু সরকারি চাকরিজীবী ছেলে। আল্লাহ, অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি আজ এই পর্যন্ত এখন এটাই বললাম। তো যদি কেউ থাকেন আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার। আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনাদের কোনো চিন্তা নাই, আমাদের কাছে সমস্ত দায় দায়িত্ব দিয়ে যান, আমরা আপনাকে সেভাবে ছেলে মেয়ে সন্ধান দিব, যেটা পছন্দ হবে নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন, এই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আসসালামু আলাইকুম।